আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে মাস বাই অ্যামাজন আমরা কিভাবে হচ্ছে কি, আমাকে অনেকেই প্রশ্ন করছেন আপনারা হচ্ছে কিভাবে ভাই আপলোড দিতে হয়, ব্র্যান্ড নেম, টাইটেল নেম, তারপর হচ্ছে কি বুলেট পয়েন্ট, ডিসক্রিপশন, এগুলা নিয়ে হচ্ছে আমি আজকে বিস্তারিত আলোচনা করব, এবং কি এ টু জেড কিভাবে হচ্ছে আমরা এগুলা ক্রিয়েট করব, তৈরি করব, এটা আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমি নিজে তো আপনারা কি নিশে কাজ করবেন এটা তো আর আমি জানি না, কিন্তু আপনারা কিভাবে কাজগুলা করলে আপনারা সব নিশে সেম সিস্টেমে হচ্ছে আপনারা ব্র্যান্ড নেম বা হচ্ছে কি টাইটেল, বুলেট পয়েন্ট, ডিসক্রিপশন এগুলো আপনারা কাজ করতে পারেন, তো এই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করবো। তার আগে আপনাদেরকে বলে রাখতেছি আমি যে আমার সাইট গ্রাফিক সাইট আপনাদের ইউটিউব চ্যানেল হচ্ছে কি আমার বিস্তারিত অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তো এর মধ্যে আপনারা যদি প্লে লিস্টে যান তাহলে অনলি মাছ বাই অ্যামাজনে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যে মাছ বাই অ্যামাজন এখানে আমার 7টি ভিডিও দেওয়া আছে টোটাল। তো এখান থেকে আশা করি আপনারা কিছু না কিছু আপনাদের ভিডিও পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে আপলোড দেওয়া প্লাস হচ্ছে কি আপনারা এখানে দেখেন আমি অনেকগুলো ভিডিও দিয়ে রেখেছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের মার্চিং ফরমারে কিভাবে আমরা রিসার্চ করতে পারি, তারপর হচ্ছে কি আমার কিছু স্যালারি রিপোর্ট দেখাইছিলাম, তারপর হচ্ছে কি কিভাবে আপলোড দিতে পারি ওইটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি, তারপর হচ্ছে কি নিশের যে নিশ রিসার্চের যে প্রসেসটা ওইটার একটা ভিডিও দেওয়া আছে অলরেডি। আপনারা এগুলো দেখলে হচ্ছে আশা করি আপনারা মোটামুটি অনেকগুলো আইডিয়া পেয়ে যাবেন। সো এই বিষয়গুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা মাচিন ফার্মার রিসার্চ, তারপর হচ্ছে কি স্যালারি রিপোর্টটা কিভাবে দেখতে হয় এটা আমারগুলো আমি দিয়েছি, সমস্যা নেই। তারপর হচ্ছে আপলোডটাও কিন্তু আমি দেখাই দিয়েছি, আপলোড দেওয়ার সময় হচ্ছে কি আমি টাইটেল, ডিসক্রিপশন, বুলেট পয়েন্ট অনেকগুলোই দিয়েছি। হয়তো আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আসলে ভিতরে আমরা কিভাবে এগুলো কালেক্ট করি, আমি তো জাস্ট কপি করে করে দিয়ে দিয়েছি, তো এগুলো কিভাবে দিতে হয় তো এগুলো নিয়ে বিস্তারিত আজকে আমি এখন দেখাবো। তো চলুন আমরা হচ্ছে আমি যে কোনো একটা ইভেন্ট বা যে কোনো একটা নিশ নিয়ে দেখানোর চেষ্টা করি। সো এখন যেহেতু মাদার্স ডে ইভেন্টটা চলতেছে, খুব হট একটা ইভেন্ট, খুবই ভালো সেল হচ্ছে সবার, তো এই ইভেন্টটা নিয়ে আমি হচ্ছে কি ওদেরকে দেখাই যে ওনারা কিভাবে টাইটেল ডিসক্রিপশন গুলা দিল এবং কি আমরা কিভাবে দিতে পারি ওইগুলো আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমি আগেই বলে নিই আমি কিন্তু আপনাদের টাইটেল, ব্র্যান্ড নেম গুলো আপনাদের গুলো আপনারা কি কি দিবেন এটা হচ্ছে আপনাদের বিষয়, আপনারা কোন কোন কোডে ডিজাইন করতেছেন, কোন কোন নিচে ডিজাইন করতেছেন ওইগুলো আপনারা দেখবেন এবং কি আপনারা দেখে শুনে এগুলো দিবেন অবশ্যই। তো এখানে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যেটা একদম বোল্ড করে দেওয়া, তো এটা হচ্ছে কি ব্যান্ড নেম, আর এটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে আরো আছে, এগুলো হচ্ছে কি আপনাদের টাইটেল। হ্যাঁ, তারপর আমরা এটার মধ্যে যদি যাই তাহলে দেখতে পারবো যে ডিসক্রিপশন গুলা। তো আমি এগুলো দেখাচ্ছি কেন, এগুলো দেখাচ্ছি এই জন্যই যে আমরা যদি এই ধরনের ডিজাইন গুলা দেখি যে যারা মাদার্স ডে বা বিভিন্ন ইভেন্টের ডিজাইন বা বিভিন্ন হতে পারে, এটা মম নিচে একটা ডিজাইন হোক না কেন, তো আমি একটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা কিভাবে অন্য অন্য গুলো যেভাবে করতে পারবো আর কি। তো আমি এই ডিজাইনটার মধ্যে আমি গিয়ে দেখি যে দেখুন এখানে হচ্ছে ব্র্যান্ড নেমটা দেওয়া, ব্র্যান্ড নেমটা দেওয়া কি মাদার্স ডে 2021 ফর মম অ্যান্ড ওমেন 9th May 2021। হ্যাঁ, তো এটা হচ্ছে কি ব্যান্ড নেম, তো ও হচ্ছে কি টাইটেলের ফুল একটা অংশ হচ্ছে কি এখানে ও ব্যান্ড নেম হিসেবে ইউজ করছে। তো আপনারা কি সেম এরকম ইউজ করবেন বা আপনারা কি আরো ছোটভাবে ইউজ করতে পারবেন, তো এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে কি আপনাদের থাকে। তো আমি বলতেছি তো আপনারা সেম টু সেম এরকম এত বড় দেওয়ার দরকার নাই, বা আপনারা ছোট দিলেও দিতে পারেন, যেমন আপনারা দিতে পারেন হেভি মাদার্স ডে টি শার্ট, শেষ, এটা একটা আপনার ব্যান্ড নেম হতে পারে। এই ব্যান্ড নেম দিলে এই সেম ব্যান্ড নেম অনেকেই থাকতে পারে, অনেকেই জিজ্ঞেস করতে পারেন, তো সেম থাকলে এমন সমস্যা নাই। তো চেষ্টা করুন আপনি অন্যদের সাথে যাতে না মিলে আপনি ইউনিকনেস নিয়ে আসার চেষ্টা করবেন, একটু অন্যভাবে দিবেন, দিতে পারেন মাদার্স ডে কিউট শার্ট 21, শেষ, এ ধরনের দিতে পারেন, বা আপনি আপনার মতো করে একটা ব্র্যান্ড নেম দিতে পারেন। আর যদি মনে করেন না আপনি আপনার নিজস্ব একটা ব্র্যান্ড নেম দিতে চান তো সেটাও দিতে পারেন, যেমন আপনি যে কোনো একটা নাম দিতে পারেন আপনার ব্র্যান্ড নেম, আপনি যেটাই সেটাই দিতে পারেন। হ্যাঁ, ওইটাও দিতে পারেন, ওইটা দিলেও কোনো সমস্যা নাই, ওইটা হচ্ছে আপনার ইচ্ছা। তো বেশিরভাগ সেলাররা হচ্ছে কি এই ধরনের টাইটেলের সাথে ম্যাচিং করে দিতে পছন্দ করে, সেক্ষেত্রে যাতে সমস্যা না হয় ওর এক একজন এক এক ভাবে দেয়, লিকিউ, আননোন, অনেকগুলো ব্র্যান্ড আছে যা তারা শুধু তাদের ব্র্যান্ড নেমটা ইউজ করে, এখানে টাইটেলের কোনো বা কোড গুলো ইউজ করে না। তো আমরা ইচ্ছা করলে আমাদের নিজস্ব ব্র্যান্ড নেমও ইউজ করতে পারি, ইচ্ছা করলে আমরা আমাদের মতো করে টাইটেলের সাথে ম্যাচ করে আমরা এখানে আমরা ব্র্যান্ড নেমটা দিতে পারি। তো এটা হচ্ছে গেল ব্র্যান্ড নেম। আর একটা বিষয় হচ্ছে আপনি যদি চান না আমার মাদার্স ডে কোডটাও থাকবে প্লাস হচ্ছে কি ব্র্যান্ড নেমের কিছুটা অংশ থাকবে, তো এটাও দিতে পারেন, যেমন আপনি দিতে পারেন আপনার ব্র্যান্ড নেমের নাম হতে পারে ক্রিয়েটিভ আর্টস, তো আপনি দিলেন হচ্ছে কি
হ্যাপি মাদার্স ডে, ক্রিয়েটিভ আর্টস শেষ, তো এ দুটুকু দিতে পারেন, এভাবে দিতে পারেন। এটা হচ্ছে আপনার ব্র্যান্ড নেমও থাকলো, প্লাস আপনার যে ডিজাইনটার একটা কোডটাও থাকলো, তো এভাবেও দিলে দিতে পারেন। তো এটা নিয়ে হচ্ছে কি এত বেশি চিন্তার বিষয় না, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আমি বললাম অনেকগুলো, যেমন আমি এই এই সেমি ডিজাইনটা বা মমনি সে ডিজাইনটা আমি এভাবে দিতে পারি, মমি ফানি টি শার্ট শেষ, অথবা দিতে পারি মাদার্স ডে টি শার্ট, গিফট ফর মাদার টি শার্ট। গিফট ওয়ার্ডটা এখন ট্রেডমার্ক চলে আসছে, সো আমরা এই ওয়ার্ডটা ইউজ করবো না, অন্য অন্য ওয়ার্ডগুলো ইউজ করবো। সো এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা এভাবে এগুলো ইউজ করতে পারি। আরেকটা ওয়ার্ড হচ্ছে বার্থডে, এই এই ওয়ার্ডটা হচ্ছে এখন থেকে ট্রেডমার্ক করে দিয়েছে ওরা, তো আমরা এই ধরনের ওয়ার্ডগুলো কম ইউজ করবো, কেননা ওইগুলি স্পেমিং হিসেবে ওরা কাউন্ট করে। তো এই হচ্ছে আশা করি আপনার ব্র্যান্ড নেমটা কিভাবে দিতে হবে এটা আপনারা বুঝতে পারছেন। তো আপনার যদি আমরা যদি এখানে আরো অনেকগুলো ব্র্যান্ড নেম দেখে দেখেন, হ্যাঁ ওয়াওসাম এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম, জাস্ট ও শুধু ওই ব্র্যান্ড নেমটা ইউজ করে। আরেকটা যে আমি আপনাদেরকে যেটা এক্সাম্পল দিয়েছিলাম একটু আগে, বললাম যে কিউট মম লাভার মাদার্স ডে, এটা একটা ব্র্যান্ড নেম দিয়েছে। আপনি ইচ্ছা করলে আপনার মতো করে একটা ব্র্যান্ড নেম ইউজ করেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দেখেন ওমেন্স বেস্ট মম ইভার, এটা একটা ব্র্যান্ড নেম দিয়েছে। তারপরে মম ডে ডগ শার্ট, এটা একটা ব্র্যান্ড নেম। আপনি আপনার মতো করে ইচ্ছা করে ব্র্যান্ড নেম, ইচ্ছা মতো ব্র্যান্ড নেম দিবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনার এটা চিনতে থাকতে পারেন, কোনো টেনশন করবেন না, একদম নির্দ্বিধায় আপনার এই ধরনের ব্র্যান্ড নেম গুলো ইউজ করতে পারেন। আর একটা দেখেন অন ব্লেজ গ্যানমা শার্ট, তারপর হচ্ছে কি ইউরি গোয়িং টু গেট জব, এরকম আপনারা আপনাদের মতো করে ব্র্যান্ড নেম দিবেন। সেক্ষেত্রে আপনারা আশা করি তেমন কনফিউশন, যেটা আপনারা অনেকে হচ্ছে হতাশ বা আমরা ব্র্যান্ড নেম কি দেব এটা নিয়ে অনেকেরই সমস্যা থাকে। তো আশা করি আপনাদের এই ব্র্যান্ড নেমের যে বিষয়টা, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন আশা করি। এটা না বোঝার কোনো বিষয় নাই, এটা হচ্ছে আপনাদের মতো করে ব্র্যান্ড নেম দিয়ে দিবেন। জাস্ট হচ্ছে কি আপনারা অন্য কোনো ব্র্যান্ড নেম দিবেন না, যেমন মার্বেল, লিকুই বা এ ধরনের যে অন্য অন্য আদার্স সেলার গুলো আছে, বড় বড় ব্যান্ড গুলো আছে, ওদের নামগুলো আপনারা এখানে স্টারওয়ার্ড, এ ধরনের নামগুলো আপনারা ব্র্যান্ড নেমে তো ভুলেও দিবেন না। এটা আপনারা বোঝেন, আপনারা যেহেতু একজন ডিজাইনার কাজ করতে আসছেন এখানে। তো এই হলো হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম নিয়ে আমার বিস্তারিত, আশা করি আপনারা বুঝতে পারছেন এতক্ষণ অনেকক্ষণই আপনাদের ব্র্যান্ড নেম নিয়ে বুঝালাম। আশা করি যে এমন এখানে একটা ব্র্যান্ড নেম দেখতে পারেন যে গিফট ফর মম, জাস্ট ও এটাই ওর ব্র্যান্ড নেমটা দিতে ইচ্ছে করছে, দিছে হ্যাপি মাদার্স ডে মমি, আর একটু লেখা আছে ভিতরে এই যে, তারপর আগলি ক্রিসমাস সুইটস, ওরা এগুলো হচ্ছে অন্য সেলার। আমাদের মাঝবে আমাজনে যে ডিজাইন গুলো আছে, আমরা এই ডিজাইন গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে ব্র্যান্ড নেমটা কিভাবে অন্যরা কিভাবে দিচ্ছে, ওইগুলো ফলো করে আমরা আমাদের মতো করে দিয়ে দেবো হ্যাপি মাদার্স ডে 21 টি শার্ট। তো তারপরে আরেকটা দেখেন মাদার্স ডে গিফট ফর কিডস, আপনার আপনাদের মতো করে ইচ্ছা করে আপনার ব্র্যান্ড নেম গুলো দিয়ে দিবেন। তাহলে এটা আমাদের গেল হচ্ছে ব্র্যান্ড নেম, আশা করি আমরা ব্র্যান্ড নেম গুলা করতে পারবো, দিতে পারবো। তো এটা নিয়ে অনেকক্ষণই কথা বললাম, তো আসেন হচ্ছে এখন টাইটেল। তো আমরা এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিজাইনের ব্র্যান্ড নেমটা উপরে থাকে সবার, আমরা এটা যেটা দেখতে পারতেছি এখানে, তার নিচে যেটা এটা হেভি মাদার্স ডে 21, এই যে শার্ট ফর ওমেন ম্যান গ্যানমা লাভ, এই ধরনের এগুলো হচ্ছে টাইটেল। তো টাইটেল গুলা যদি আপনাদের অন্যদের সাথে ম্যাচিং হয়ে যায়, তো আশা করি আপনারা ওইভাবে করবেন না, যাতে অন্যদের গুলা সরাসরি কপি করার দরকার নাই, বা আমি তো এখানে আপনাদেরকে আইডিয়া দেখানো করার জন্য দিচ্ছি, তো আপনারা এইভাবে নিবেন না। যেমন আমি দুইটা ব্র্যান্ড নেম আমার মতো করে আমি এখন মাদার্স ডে ডিজাইন করবো, আমি ব্র্যান্ড নেম করে দেখাচ্ছি, বলবেন যে আপনি তো ভাই করে দেখালেন না, দেখালেন না আমাদের কি ব্র্যান্ড নেম কিভাবে করতে। আমি এটা একটা দিলাম হচ্ছে কি আমি কিভাবে ব্র্যান্ড নেম তৈরি করবো। তো এটা হচ্ছে আমার একটা ব্র্যান্ড নেম, একটু দেখুন এটা আমি কিভাবে করতেছি। আমার একটা কিছু ব্র্যান্ড নেম আর কিছু টাইটেল আমি কিভাবে তৈরি করি এটা আমি সরাসরি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এরপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে বুঝতে হবে যে আপনারা এখনো কাজের মধ্যে অনেকটাই পিছিয়ে আছেন, আপনারা এগুলো বুঝতে পারছেন, এগুলো একদম সহজ বিষয়। যেমন হ্যাপি মাদার্স ডে, মাদার্স ডে ফানি মম মম শেষ, ফানি মম শেষ, এটা হচ্ছে আমার একটা, আমি দিলাম আর কি আমার একটা ব্র্যান্ড নেম। তারপর একটা দিতে পারি হচ্ছে কি মাদার্স ডে, মাদার্স ডে 2020, মাদার্স ডে শর্ট শর্ট 21 শেষ, এটা একটা ব্যান্ড নেম। তারপর আরেকটা দিয়ে হচ্ছে কি মম মম শর্ট ফর এসি মাদার্স ডে, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে দেখেন আমি এখন তিনটা ব্র্যান্ড নেম কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। এটা কার সাথে মিলুক না মিলুক বা মিল হয়ে যাবে কিনা ওই ধরনের চিন্তা রাখার প্রয়োজন নাই, তো আমি আমার মতো করে ব্র্যান্ড নেম দিয়ে দিলাম, এটা কোনো বিষয় না। ওকে, তো এইভাবে হচ্ছে কি আমরা ব্র্যান্ড নেম গুলো দিয়ে দেবো। এখন যদি চাই না আমি আমার ব্র্যান্ড নেম দিতে, তাহলে আপনাদের ব্র্যান্ড নেম গুলো দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের এখান থেকে আপনাদের ইচ্ছা।
আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমি অনেকগুলা টাইটেল এখানে আগে দিই, আগে অনেক আগে তৈরি করে রেখেছি, যেগুলো হচ্ছে আমার ডিজাইন বেসিস আমি দিচ্ছি হেফি মাদার্স ডে। তো এই ধরনের হেফি মাদার্স ডে কিন্তু অনেকগুলোই আছে, যেমন হেফি মাদার্স ডে এটা একটা টাইটেল, ওকে এটা হচ্ছে টাইটেল। তো টাইটেলের সাথে উনি কি করছে, যেহেতু এটা 21 কে টার্গেট করে করেছে, তাহলে উনি দিয়ে দিয়েছে 2021 দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে ফ্রম মম অ্যান্ড ওম্যান অ্যান্ড গ্যান্ডমা নাইন টি শার্টটা লেখা লাগে, এটা অটোমেটিকলি ওইখান থেকে চলে আসে। তো এইভাবে হচ্ছে কি, আমরা আমাদের এখানে টি শার্টের মধ্যে যে কোডটা আছে ওই কোডটা তো আমরা দিবই, পাশাপাশি হচ্ছে কি আমরা আরো কিছু কোড আমরা এখানে অ্যাড করে দেবো। যেমন আমি দিতে পারি হচ্ছে, আমি লিখলাম আমি মাদার্স ডে নিয়ে ডিজাইন করতেছি, হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। তারপর আমি দিলাম হচ্ছে কি কিউট 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 শার্ট শার্ট ফর মমি, শেষ এই দুটোকে দিলাম আমি। আর অনেক অনেকগুলা লেখা দিলাম না, একদম সিম্পল এর মধ্যে দিলাম হ্যাপি মাদার্স ডে কিউট শার্ট ফর মমি, শেষ। বা মম দিতে পারেন, আমি এখানে মম দিতে পারি, মমি দিতে পারি, তারপর হচ্ছে কি এই ধরনের অথবা দিতে পারি ফানি টাইপ হলে আমি দিতে পারি ফানি শার্ট ফর মমি। তারপর হচ্ছে কি এটা যদি হয় জুকিং, আমি দিতে পারি জুকিং শার্ট ফর মমি, তারপরে ফান শার্ট ফর মমি, এ ধরনের অনেকগুলা আমি এখানে মম দিতে পারি, মামা দিতে পারি, নানা দিতে পারি। আমার হচ্ছে কি এগুলা যাতে যে কোড গুলা যায় আমার টি শার্টের সাথে ওই ধরনের কিওয়ার্ড গুলো আমরা ইউজ করবো। এই কারণে আমি আপনাদেরকে সরাসরি হচ্ছে কি আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা এগুলা এ টু জেড বুঝতে পারেন। সো অনেকক্ষণ আমি অনেকক্ষণ কথাই বললাম, তো আশা করি আপনারা ব্র্যান্ড নেম টাইটেলটা বুঝতে পারছেন, এগুলা করতে পারবেন। এগুলো হচ্ছে আমরা সবসময় আমাদের যেই এখানে আমাদের টি শার্টের মধ্যে যে কোডটা আছে কোডটা আমাদের টাইটেলের মধ্যে থাকবে, এমনকি প্লাস ওই নিশটা বা ওই ইভেন্টটার সাথে যায় ওই ধরনের কিওয়ার্ড গুলো হচ্ছে কি আমরা টাইটেলে সুন্দরভাবে ম্যাচ করে সাজিয়ে লিখে দিব। ওকে, তো তারপর আসুন হচ্ছে কি, এটা একটা বুলেট পয়েন্ট, এটা একটা বুলেট পয়েন্ট। তো বুলেট পয়েন্ট গুলা নিয়ে অনেকে কনফিউশন থাকে, বুলেট পয়েন্ট গুলা কেমন দিব কি আসে বিষয়। তো বুলেট পয়েন্ট গুলা অবশ্যই কিওয়ার্ড বেসিস হতে হবে, কিওয়ার্ড বেসিস। আপনারা আবার এরকম দিয়ে না যে সব একটা বারবার দিয়ে না, দেখেন উনি যে অনেকবার ইউজ করছে, তো এই ধরনের আমাদের ইউজ করার প্রয়োজন না। আমরা একটু সাজিয়ে গুছিয়ে একদম মানে একটা রচনা বা একটা কোটেশনের মতো সুন্দরভাবে আমরা গুছিয়ে লিখে দিলে হচ্ছে জিনিসটা যাতে পড়ার মতো হয়, প্লাস আমাদের কিওয়ার্ড গুলাও যাতে কিওয়ার্ড বেসিস ও যাতে হয়ে যায়। যেমন উনি খুব সুন্দরভাবে এগুলা দিল, যেমন হচ্ছে কি দেখেন হ্যাপি মাদার্স ডে ফর গ্র্যান্ডমা মম মামা, এগুলা কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড হিসেবে কিন্তু কাউন্ট করতেছে। যখন আমি এখানে যাই তাহলে আপনারা দেখেন যে অল কিওয়ার্ড হেফি মাদার্স ডে মম ওমেন গ্র্যান্ডমা শার্ট, এই যে সবগুলো কিন্তু কিওয়ার্ড হিসেবে আমাদের এখানে কি চলে আসছে না, উনি যেগুলো এখানে দিল এগুলো হচ্ছে কি কিওয়ার্ড হিসেবে কিন্তু এখানে কাজ করতেছে, ফোকাস কিওয়ার্ড হিসেবে মাদার হেফি গ্র্যান্ডমা ওমেন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড হিসেবে এখানে মাদার্স ডে, মাদার্স ডে হেফি মাদার্স ডে, তারপরে ওমেন নাইন্থ মম, এই ধরনের এগুলা খুব সুন্দরভাবে হচ্ছে কি এখানে কাজ করতেছে। আরেকটা বিষয় হচ্ছে ডিসক্রিপশন, তো ডিসক্রিপশনটা অনেকেই হচ্ছে দেয় অনেকে দেয় না, যখন আমরা সবার নিচে গেলে হচ্ছে আমরা দেখতে পারবো এখানে ডিসক্রিপশনটা। আসলে ডিসক্রিপশনটা আমরা বুলেট পয়েন্টের মতো করেই আর একটু গোছানো অবস্থায় ডিসক্রিপশনটা হচ্ছে অপশনাল, আপনি দিলেও পারেন না দিলেও কোনো সমস্যা নাই। সো এভাবে হচ্ছে আপনারা অন্যদের গুলা ফলো করবেন, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো এই কারণে হচ্ছে আমি সংক্ষেপে আপনাদেরকে বললাম যে আপনারা একদম শর্টকাট হচ্ছে এগুলা করে ফেলবেন। আপনারা অবশ্যই অনেকেই জানেন কিভাবে ডিসক্রিপশন করতে হয়, ডিসক্রিপশন গুলা করে ফেলবেন, জাস্ট হচ্ছে কি আপনাদের টাইটেলের সাথে ম্যাচিং করে, নিশের সাথে ম্যাচিং করে, ইভেন্টের সাথে ম্যাচিং করে এগুলা করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই হচ্ছে বিষয়, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।